বন্ধুরা, আমরা আছি ইনানি বিচে। যারা আমাদের পুরো প্লেলিস্টই দেখছেন তারা হয়তোবা জানেন যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, আর যারা এইমাত্র জয়েন করলেন বা এটি আপনাদের প্রথম ভিডিও, তারা সবাই ডিসক্রিপশন থেকে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন অথবা আই বাটনও ক্লিক করলেও আপনারা অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পাবেন। গত পর্বে আমরা আপনাদেরকে ইনানি বিচ দেখিয়েছিলাম, এবার আমরা যাব হচ্ছে পাটুয়ার টেক নামে একটা নতুন বিচে। অ্যাকচুয়ালি এই বিচটি নতুন না, এই বিচটি পুরাতন, কিন্তু খুব বেশি মানুষ পাটুয়াটেকের সম্পর্কে জানে না, এজন্য ওখানে খুব বেশি মানুষ যায়ও না। আমিও কখনও পাটুয়ার টেক বিচে যাইনি, আমি আমার এক বন্ধুর কাছে পাটুয়ার টেক বিচের নাম শুনেছি। সো আজকে আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলেই পাটুয়ার টেক বিচটি দেখতে কেমন, বা এটা কি আসলেই হাইফ ডিজার্ভ করে কি না। সো লেটস গো। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের পাটুয়ার টেক বিচের ব্লগে। আমরা ইনানি বিচ থেকে মেইন রোডে উঠে এসেছি এবং আমরা যাত্রা শুরু করেছি পাটুয়ার টেক বিচের উদ্দেশ্যে। তো আগেই বলছি যে পাটুয়ার টেক বিচটি খুব বেশি বিখ্যাত না বা মানুষজন খুব বেশি চিনে না। আমরা গুগল ম্যাপে পাটুয়ার টেক লিখে সার্চ করার পর, পাটুয়ার টেক বিচ লিখে সার্চ করার পর একটা লোকেশন দেখাচ্ছে। চেষ্টা করব আপনাদেরকে ওখানে গিয়ে দেখানোর যে পাটুয়ার টেক বিচটি আসলে কেমন বা আসলেই কি ওখানে কিছু আছে কিনা। বন্ধুরা, আমরা চলে এসেছি পাটুয়ার টেক বিচে। তো এটা ইনানি থেকে খুব বেশি দূর না। আমরা এর আগের ভিডিওতে ইনানি বিচ কভার করেছিলাম এবং এই ভিডিওতে আমরা পাটুয়ার টেক নিয়ে কথা বলছি। তো ইনানি বিচ থেকে আমরা যখন, আমরা তো বাইকে আসছি, এক টানে চলে আসছি, মনে হয় 3-4 কিলোমিটার অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট, এরকম হবে। সো বিচটা হচ্ছে খুবই ছোট অ্যাকচুয়ালি। তো আমি যেরকম শুনেছিলাম যে এখানে মানুষজন নেই, ব্যাপারটা আসলে তা নয়। আমি যদি একটু বিচের দিকে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ মানুষজন আছে। এটা আসলে ইনানি চেয়েও বর্তমানে জমজমাট, যদি আমার অপিনিয়ন জিজ্ঞেস করেন। আর এখন জোয়ার আসতেছে, মানুষ বাড়তেছে, আর বিকেল তো সন্ধ্যা হবে কিছুক্ষণ পরেই। সো মানুষ এখানে হিউজ, ইনানি চেয়ে অনেক বেশি লোক, প্রচুর পরিমাণে মানুষ এখানে আছে। যদিও করোনার কারণে এখনও পর্যন্ত ভ্রমণটা ওভাবে আগের মতো হয়নি, বাট স্টিল এখানে যে পরিমাণ মানুষ আছে ইটস এ গুড নাম্বার আই মাস্ট সে। সো পাটুয়ার টেক এখানে অনেকগুলা পাথর আছে, প্রবাল পাথর। সো এখানে যখন পানি চলে আসবে এখানে মানুষ পা ভিজাবে এবং নিচে কিছু পাথর অলরেডি ভিজে গেছে। আমরা চাইলে এখানে একটু পা ভিজাইতে পারি এবং বসতে পারি। আমি সাধারণত সমুদ্রে গোসল করি না, বহু আগে যখন আসতাম প্রথম প্রথম তখন এখানে লাফালাফি করতাম, বাট এখন আর গোসল করি না সমুদ্রে, মানে এরপর মানে লাস্ট 3-4 বার অ্যাটলিস্ট গোসল করি নাই। যাই হোক, একটা মজার জিনিস দেখাই, মজার না সরি একটা দুঃখজনক জিনিস দেখাই, সেটা হচ্ছে যে প্লাস্টিক আমাদের এটা সমুদ্র থেকে এসেছে আবার সমুদ্র জলে চলে যাচ্ছে। সো আমার এক হাতে ক্যামেরা, এক হাতে মাইক, আমি এটা ধরতে পারছি না, বাট স্টিল আই উইল ট্রাই টু রেস্কিউ ইট
from the water. Okay, এটাকে আমি উপরে নিয়ে যাব. Shit. এটাকে আমি উপরে নিয়ে যাব. আপাতত এখানেই থাক. So আমরা একটু বিচটা দেখার চেষ্টা করি. পানির ঢেউগুলো এখানে অনেক বড়, অনেক বড় পানির ঢেউ, যেটা আমরা ইনানিতে পাইনি. ইনানিতে আমরা এরকম কিছুই পাইনি যেটা এখানে পাচ্ছি. খেয়াল করুন পানি কি পরিমাণ, আর ঢেউগুলো যদি আমি একটু দেখাই তাহলে তো কথাই নেই. এখানে আমি পা দিয়েছি, তবে এটা খুবই পিচ্ছিল. আমি কথা বলছি না, আমি কথা বলছি না, আপনারা একটু সমুদ্রের গর্জন উপভোগ করুন. বন্ধুরা, আমরা আজকে সূর্য অস্ত দেখলাম পাটুয়াটেক বিচে, অসাধারণ ছিল, আপনারাও দেখেছেন, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি. এবং সন্ধ্যার বেশিরভাগ সময় আমি এখানেই ছিলাম এবং রেকর্ডিং করিনি. এখানকার পরিবেশটা এতটাই সুন্দর ছিল, আমি পুরোটা এনজয় করেছি, আর রেকর্ডিং করতেও ইচ্ছে করেনি. আসলে কিছু কিছু মোমেন্ট রেকর্ডিং করতেও ইচ্ছে করে না. আসলে আমি নিজে যদি ফিল না করি তাহলে এই ব্লগিং বা মোটো ব্লগিং আমাকে দিয়ে হবে না, কারণ এটা যথেষ্ট টাফ, অনেক ইফোর্টের প্রয়োজন হয়। আর যদি আপনি এনজয় করেন তাহলে এটা ইজিলি হবে. সো আজকের সন্ধ্যাটা আমি অ্যাকচুয়ালি এনজয় করেছি সূর্য নামার পর. আজকের মতো এইটুকুই পাটুয়াটেক বিচ থেকে. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল দ্য আইএফ শো. থ্যাংক ইউ.